আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টয়োটা নোহা 2014 মডেলের এই গাড়িটা রিভিউটা আমরা করতেছি। এই গাড়িটা রিভিউটা করতেছি, একটা ইন্টারেস্টিং ঘটনা আছে এই গাড়িটার। ঘটনাটা হলো, এটারও যদিও ব্রেকে প্রবলেম, এই যে ব্রেক বুস্টারটা আপনারা দেখতেছেন, এই ব্রেক বুস্টারটা কিন্তু আপনার মাল্টি ব্র্যান্ড থেকে ব্র্যান্ড নিউ লাগানো, ব্র্যান্ড অফ মাল্টি। আমরা বুঝি যে মাল্টি ব্র্যান্ড একটা অনেক বড় একটা ওয়ার্কশপ, নাম করে একটা ওয়ার্কশপ। যদি আমি ওয়ার্কশপের কিংবা সুনাম কিংবা আপনার দুর্নাম কোনটাই বলতেছি না, কারণ প্রোডাক্ট তো প্রোডাক্টই, ব্র্যান্ড নিউ এটা 100%, এতে কোনো সন্দেহ নাই। আর এটা মূলত চায়না হয়ও না, জাপান। তো আমরা অনেকে ব্র্যান্ড নিউর প্রতি আস্থা এবং বিশ্বাস, এই জিনিসটা আছে। এই জিনিসটার উপর থেকে আমি আপনাকে বলতেছি, অ্যাকচুয়ালি তকদিরে যদি খারাপই থাইকা থাকে তাহলে এটা আর বলার কিছু নাই। এটা লাগানো হয়েছে সামহাও আপনার 4 থেকে 5 মাস হবে, ব্রেন নিউ ব্রেক বুস্টার। ওনার ব্রেন নিউ ব্রেক বুস্টার লাগানোর উদ্দেশ্য ছিল যে পুরাতন লাগাবো কিংবা রিকন্ডিশন লাগাবো, এটা একটা হ্যাচাল পোহাবে, ওটা একটা ঝামেলা করবে। এর চাইতে আমি ব্রেন নিউ একটা বুস্টার লাগাই, দেখা যায় আমি 2-4-5 বছর অনেক সে গাড়িটা সুন্দর চালাইতে পারবো। আচ্ছা চলেন আমরা দেখি প্রবলেমটা কি। মূলত এখানে যে পাম্প মোটরটা, এটা দেখেন ঘন ঘন রান করতেছে, কাঁপতেছে। এই পাম্প মোটরটা ঘন ঘন রান করতেছে। এই যে ব্রেক বুস্টারটা, এটা কিন্তু একটা ব্র্যান্ড নিউ ব্রেক বুস্টার, এতে কোনো ধরনের সন্দেহ নাই। তো চলুন আমরা দেখি গাড়ির ভিতরের সিমটমটা। এই যে আমরা এখন দেখতেছি গাড়ির ভিতরে ড্যাশবোর্ড প্লাস আপনার যেটা হলো আপনার আছে মিটার বোর্ড আছে, ব্রেক সিস্টেম চেক, তারপর হলো আপনার এখানে ভিতরে আসতেছে ব্রেক চলে যেতেছে যদিও লেখাটা। গাড়ি কিন্তু কি স্টার্টে না, গাড়ি স্টার্ট করি বিসমিল্লাহ। এই হলো গাড়ি স্টার্টে, এই হলো গাড়িটার ড্যাশবোর্ড, আর এই হলো গাড়িটার লেখা আপনারা দেখতেছেন। আচ্ছা চলেন, আমরা স্ক্যান করতেছিলাম, স্ক্যানিং করে আমরা এটার কী পাই দেখি। যদি আমাদের আগেও করা হয়েছে, তো এখন আমরা আপনাদেরকে দেখাই যে আসলে তকদিরে যদি খারাপই থাকে তাহলে এভিএস ভিটির ভিতরে একটা ফল্ট কোড আমরা দেখতেছি। তো এখানে এটা স্ক্যান হোক, আর এখানে ভিতরে আমরা তো দেখতেছি লেখাগুলো কী লেখা এখানে ভিতরে ইস্যু করতেছে কিংবা আসতেছে। আর ড্যাশবোর্ডে আমরা তো দেখতেছি এখানে যে ওয়ার্নিং সিগনাল কিংবা লাইটগুলো জ্বলে আছে। আচ্ছা, অনেকগুলো কোড পাইলাম আমরা, মোটামুটি আদার যে কোড এগুলো হলো আপনার হিস্টোরি কোড, যতটুকু আমি আইডিয়ার উপরে বললাম। আচ্ছা, ব্রেকটা খোলানোর ব্যবস্থা করেন, আস্তে ধীরে খোলায় ফেলান। আচ্ছা আমরা আগে ব্রেকটা দেখি। অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর, আমরা একটু সুন্দরভাবে যদি খেয়াল করি, অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর মানে প্রেশারটা লিক করতেছে। এই জন্য যে বাইরে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম ঘন ঘন মোটরটা রান করতেছে, এগুলো হলো হিস্টোরি কোড। এগুলো অবশ্য অনেক সময় দেখা যায় জ্যাকট্যাক করলে এগুলো আসে, এগুলো বড় ধরনের কোনো বিষয় না, এগুলো সব হিস্টোরি কোড, ঠিক আছে। তো এখানে তো আপনাদেরকে আমরা দেখাইলাম এই যে জিনিসটা, যে অ্যাবনর্মাল লিক ইন অ্যাকুমুলেটর, এটা মূলত এটা ব্রেকের কোড। আমরা এখন যদি ওটা ক্লিয়ার করে দিলে ক্লিয়ার হয়ে গেছে, দেখতেছেন ক্লিয়ার। এখন কিন্তু আপনার ব্রেকটাও মোটামুটি আছে, কিন্তু দেন এটা থাকে না। আমরা কিন্তু কেন কোডে রিস করে দিয়েছিলাম কিন্তু এটা থাকেনি, ঠিক আছে। তো যাক, তো এখন আমরা আপনাদেরকে দেখাই দিচ্ছি, বলেন এটার ব্রেক বুস্টারটা খুলে ফেলবো। এগুলো নিচে রাখেন না। হ্যাঁ, তো আমরা এখন গাড়িটা অফ করে দেই। আমরা আপনাদেরকে খুলে দেখাই যে ব্রেক বুস্টারটা অ্যাকচুয়ালি কি বলবো আপনাদেরকে, একদম ব্র্যান্ড নিউ ব্রেক বুস্টার। মোটরটা কিন্তু এখনো ঘন ঘন রান করতেছে। আমরা যে মোটরটা কানেক্টরগুলো আলাদা করে ফেলতেছি,
ছাড়েন, এটা কি হয়েছে? এখানে পড়ুক না, ওটা ওটা কতটুকু পড়বে এটা জানা আছে? কিফলাক নাই তো আমরা যে ব্রেক বুস্টার লাইনটা আলাদা করে ফেললাম মানে পাম্প মোটরের, এখন আমাদের ব্রেক বুস্টারটা খোলার কাজ চলতেছে। তো আমরা এখন এটা ব্রেক বুস্টারটা খুলব এবং তো আমাদের এই হলো ব্রেক বুস্টার, ব্র্যান্ড নিউ ব্রেক বুস্টার। হ্যাঁ, তো এটা আমরা চেঞ্জ করে মূলত এটাতে আমরা রিকন্ডিশন ব্রেক বুস্টার ইনস্টল করব এখন, কারণ এখন ওনার ব্র্যান্ড নিউর প্রতি একটা আস্থা, অ্যাকচুয়ালি এটা হওয়ার কথা ছিল না, এটা নিয়ে আমরাও খুব আপসেট কেন হইলো ঘটনাটা, এটা খুবই আমাদের কাছেও খুবই খারাপ লাগতেছে বিষয়টা, ঠিক আছে? কারণ একটা ব্র্যান্ড নিউ ব্রেক বুস্টার তো এত অল্প এত তাড়াতাড়ি ড্যামেজ হওয়ার কোনোভাবেই কোনো কথা না। আলহামদুলিল্লাহ, এখন আমরা এটা খুলতে থাকি আর আপনারা দেখতে থাকুন, আশা করি ইনশাল্লাহ ভালো লাগবে। তো এটা এই পর্যন্তই এবং এটা খোলার ভিডিওটা একদম প্রপারলি আপনাদের সামনে নিয়ে আসবো, তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে।
তো আলহামদুলিল্লাহ খোলাটা প্রায় শেষের দিকে, তো ইনশাআল্লাহ নেক্সট আরেকটা ভিডিও হবে, সেটা হলো আপনার আমাদের সেট আপের যে ভিডিও, তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে এবং ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ কমেন্টে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যথারীতি সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ হাফেজ।